রিসাম ভুঁইয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ? জি, এটা সম্পূর্ণ জায়েজ, তবে এটা যার যার রুচির ব্যাপার। কারো যদি ভালো লাগে তিনি খাবেন, কারো ভালো না লাগলে তিনি খাবেন না, একান্তই তার ব্যাপার। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে, লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই, বরং সেটা আপনার যেভাবে খুশি সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। আপনি মোবারক জানতেছেন, গরু হুজুর গরুকে জবাই করার সময় নাম নেওয়া আবশ্যক নাকি? না, গরু জবাই করার সময় নাম নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে গরু জবাই করার সময় নামের তালিকা ধরে পাঠ করতে হয়, এটা কোনো আবশ্যক কিছু না। বিধায় এটাকে আমরা আবশ্যক মনে করব না, এটাকে আবশ্যক মনে করলে বরং সেটি সমস্যা হবে। তবে হ্যাঁ, জবাই করার আগে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করছি তাদের কথা উল্লেখ করে দিই, বলি আল্লাহ এটা অমুক 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 তাদের তরফ থেকে কবুল করুন। তাদের বাবার নাম উল্লেখ করতে পারেন, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এভাবে বলতে পারেন। আর না হলে শুধু নাম বললে হবে যে অমুক অমুকের তরফ থেকে আল্লাহ তাআলা এই পশু আপনি কোরবানি হিসাবে কবুল করে নিন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আমিন কাওয়ালাক বলে আপনি জবাই করবেন। এটি করাটা মুস্তাহাব, নাম উল্লেখ করাটা, কিন্তু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, না করলেও কোরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা ভালো জানেন আপনাদের অন্তরে কি আছে, কারা কারা নিয়ত করেছেন, অতএব সেটি অসুবিধা হবে না। এরপরে উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআনে কারিমের একটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এই ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না, এবং তবে এটি একটা অন্যায় কাজ। মোমিন কখনো মানে কথায় কথা অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার কখনো লাআন তুআন হয় না, লানত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথা, এটি ঈমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ঈমানদার। দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা বিভিন্ন খাবার যেমন নাড়ু মিষ্টি ইত্যাদি কোনো বন্ধু খেতে দিলে তা খাওয়া যাবে কি? দুর্গাপূজা বা হিন্দু ভাইদের কোনো ধর্মীয় অনুষ্ঠান বা অন্য কোনো ধর্মের মানুষদের ধর্মীয় কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা যদি কোনো খাবার আমাদেরকে দেন, সে খাবারটা আমাদের জন্য খাওয়া হালাল হবে কয়েকটি শর্ত সাপেক্ষে। এক নম্বর শর্ত হলো, তারা যে খাবারগুলো দিবেন সেই খাবারগুলো বেসিক্যালি এবং মূলগতভাবে হারাম হতে পারবে না। যেমন ধরুন, তাদের জবাইকৃত পশু, তারা যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তাদের জবাইকৃত পশু আমরা খেতে পারবো না। অতএব তারা বাজার থেকে কোনো গোস্ত কিনে এনেছে, মুসলমানের জবাইকৃত কোনো পশুর গোস্ত তারা দিয়েছে, এটা আমরা খেতে পারি। মাছ দিয়েছেন, এটা আমরা খেতে পারি। কোনো ফলমূল দিয়েছেন, সেটা আমরা খেতে পারি, যদি সেখানে হারাম কোনো উপাদান না থাকে। আর দ্বিতীয় শর্ত হলো যে, এই খাবারগুলো কোনো প্রতিমার সামনে উপস্থাপন করে সেগুলোকে কল্যাণের খাবার মনে করে যদি দেওয়া হয়, আমরাও যদি সেটাকে কল্যাণের খাবার হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য নিষিদ্ধ, কারণ সেক্ষেত্রে তাদের সে বিশ্বাসটি ধারণ করা হয়ে যায়। আর যদি এমনিতে তারা সৌজন্যতামূলকভাবে আমাদেরকে দেয় তাদের কোনো পুজো উপলক্ষে, সেটি খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে সাহাবা ইকরাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী থেকে বেশ কয়েকটি আথার বর্ণিত আছে, যেগুলো তারা বোঝা যায় তারা সেগুলো গ্রহণ করেছেন। এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি? অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না, এ বিষয়ে হাদিসে সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই। সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে, ওইটার উপরে তুলনা করে, যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল, সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আপনি সৌজন্য রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন। এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন, মনে কষ্ট পেতে পারেন, সেক্ষেত্রে তার সাথে মুসাফা করতে পারেন। আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া, তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া, এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাকরুহ বলেছেন, তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয়, কারণ বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই। আমাতুল্লাহ আপনি লিখেছেন, অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত গোস্ত খাওয়া যাবে কি না? অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে, সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোস্ত ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে, সেগুলো আমরা খেতে পারবো কিনা এজ এ মুসলিম হিসাবে? এর উত্তর হলো যে,
এগুলো যদি কোনো আহলে কিতাব অর্থাৎ কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো আসমানি গ্রন্থে বিশ্বাস করেন বিভিন্ন নবী রাসূলে বিশ্বাস করেন যেমন খ্রিস্টান আছেন ইহুদি আছেন তাদের জবাই করা যদি কোনো পশু হয় তা বা তারা জবাই করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে সেখানকার পশু খাওয়া যাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদা 5 নম্বর আয়াতে বলেছেন ওয়াহিল্লাল ইয়াউমা উহিল্লা লাকুম তাইয়্যিবাতু ওয়া তায়্যিবাত ওয়া তা'আমু আল্লাযীনা উতুল কিতাব আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা আহলে কিতাব তাদের খাবার কেউ তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে তবে শর্ত হলো আহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রগ কাটা এটা নিশ্চিত হতে হবে যদি এই দুটো নিশ্চিত হয় তাহলে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন তবে আহলে কিতাবরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রগ কেটেছে কিনা বিসমিল্লাহ বলেছি কিনা এই জন্য তারা যদি জবে করে থাকে সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে আশাদ আল্লাহ তালার ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে আহলে কিতাবদের জবে করা পশু আমরা খাবো কিনা আমরা তো জানি না তারা আল্লাহর নাম নিয়েছে কিনা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি খাও আল্লাহর নাম নিয়ে তুমি বিসমিল্লাহ নিয়ে খাও তার মানে তাদের জবে করা পশু আপনি খেতে পারেন তারা বিসমিল্লাহ বলেছে কিনা রকেটেছে কিনা এটা নিয়ে আপনার ধোঁয়াশা করার দরকার নেই যদি সচরাচর তারা এটা করে থাকে কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা ইহুদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে এবং তাদের মধ্যে ধর্মী তাদের নিজেদের যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি সুধারণাবশত যে তারা আল্লাহর নাম হয়তো নিয়েছে হয়তো তারা ওইভাবে রক্তক দেখে কেটেছে হারা হারাম বাজ বিচার করি এরকম সুধারণাবশত তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবং এটা যায় না শেখ মুফতি আল্লামাতে কিসমানি হাফিজাহুল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া বিন বাজ রহমাহুল্লাহ বলেছেন যে সুধারণাবশত খাওয়া যেতে পারে কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না অর্থাৎ তারা আল্লাহর নাম নেয় না বা রক কাটলো কিনা এই দিকটা খেয়াল করে না আজকালকার ইহুদি খ্রিস্টানদের যে অবস্থা তাদের যে ধর্ম বিশ্বাসের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে তো এখন খোলাসা কথা হলো যারা প্রবাসে আছেন বা এরকম অমুসলিম প্রধান দেশে আছেন তারা কি করবেন উত্তর হলো যে এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্ম চর্চা করেন আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহর নামে জবে করেন জানেন সচরাচর এরকম হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করা দরকার নেই তাদের জবা করা পশু তারা খেতে পারেন আর হিন্দু বা মুশরিক বা এরকম যারা আছেন তাদের জবা করা কৃত পশু খাবেন না আর যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের ওলামা একরাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে শরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে আপনার নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই